असलामुअलैकुम। एक्चुअली रिफ्रिजरेटर कंटेनर, से कंटेनारे आज के 13,000 केजी आई मीन 13 टन टमेटो रेखे, एटर एक एक वेट हे 22 केजी। सो हम निजे रिफ्रिजरेटर कंटेनर दीर्घद सेल कर आई मीन मिनि कोल्ड स्टोरेज, मोबाइल कोल्ड स्टोरेज, बाट एन निजे एक्सपेरिमेंट करार टमेटो हमें रखल। ये एक 40 फिट बाई 8 फिट एंड हाइट एंड उइथ हे 8 फिट, हाइट हे 8 फिट, उइथ हे 8 फिट। इनफैक्ट 320 स्क्वायर फिट रूम एरिया। ये जे क्यों खूब अल्प पैसा एक मिनि कोल्ड स्टोरेज कर बिजनेस करते पारें, तो बिजनेस प्रॉफिटर अंश शुद्ध एखन बोलते पारी एतटुकु बोलते पारी जे एटे 100 टाका 50 टाका प्रॉफिट है। आमादेर देशेर वेजिटेबल फिश मीट और एनी अदर कल्टिवेशन एगुलोर संगे संश्लिष्ट थाकले एकटु समय लेगे थाकले व्यवसाय अत्यंत सुंदर बिजनेस करा जाए। सो आपनारा जारा एई रकम धरनेर बिजनेस करते इच्छुक तारा आमादेर संगे जोगाजोग करते पारें। एटी रिफ्रिजरेटर कंटेनर, आमी आबार एकटु देखार चेष्टा करी इन साइडे एकदम ओई लास्ट माथाय शेषे जदि देखाई এই জায়গাটা, এই নিচে এই জায়গাটা দিয়ে ঠান্ডা বেরোচ্ছে, এখানে কম্প্রেসর চলতেছে, উপর থেকে সাকশন হচ্ছে। আমি যদি বাইরে নিয়ে গিয়ে দেখাই যে এটার পিছন সাইডটা আসলে যেখান থেকে মেশিনটা চলতেছে সেই মেশিন এরিয়াটা কেমন, ওই এরিয়াটা কিভাবে কাজ করতেছে। সো আমরা একটু এরিয়া কভারেজ করছি, জাস্ট সেই এরিয়া কভারেজের জন্য আপনাদেরকে পিছনে নিয়ে যাচ্ছি যেখান থেকে কম্প্রেসারটা চলছে। এখানে পাশাপাশি 2টি রেফ্রিজারেটর কন্টেনার আমাদের রাখা আছে। এটা হচ্ছে মেশিন, যে মেশিনটা এখান থেকে চলতেছে একটা টেম্পারেচার শো করতেছে। আমি একটু দেখানোর চেষ্টা করি ক্লিন করে ডিসপ্লেটা। এই মুহূর্তে টেম্পারেচার আউট কত আছে, দ্যাট মিন্স এইটা হচ্ছে ইন টেম্পারেচার, আর এটা হচ্ছে সাপ্লাই, সাপ্লাই 4 আর এখানে 4। সো এই 14 টেম্পারেচারে টমেটো থাকবে এবং অন্যান্য ভেজিটেবল থাকবে। এখানটায় অন্যান্য সার্কিট বক্স এবং অন্যান্য এলিমেন্টস আছে, এখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। রেফ্রিজারেটর কন্টেনার, এটি কি ইউজড রেফ্রিজারেটর কন্টেনার, অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসার চলছে। অর্থাৎ এসিতে আমরা যেটা দেখে থাকি যে পানি বের হয় সেই পানি, এটার একটা এডিশনাল অ্যাডভান্টেজ আছে। 40 ডিগ্রি টেম্পারেচার, এখান থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে, এখান থেকে গরম বাতাস টেনে নিচ্ছে, সাক করছে। সো এই যে সাকিং এরিয়া, সো এই এরিয়া থেকে এই টেম্পারেচারটা কন্ট্রোল করতেছে। সো এটা আমেরিকান একটি কোম্পানি ক্যারিয়ার, আর এটার হাইট হচ্ছে 9.5 ফিট, 2.9 মিটার। সো আমি একটু আগে যেটা বলেছিলাম 320 স্কোয়ার ফিট না, এটা আর একটু বেশি এরিয়া কাভারেজ, এক্স্যাক্টলি 400 ফিটের মতো। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও।